পাঁচটি ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার করেছে, যেখানে 787 জন নিয়োগ নিবে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি সংবাদ চলে আসলাম। বাংলাদেশ ব্যাংক থেকে 5টি ব্যাংকের সার্কুলার নিয়োগ জারি করেছে, যেখানে 787 জনের নিয়োগ হবে। তো চলুন বিস্তারিত জেনে নিই কোন 5টি ব্যাংকে এই নিয়োগ নিবে, তা বিস্তারিত সংবাদ জেনে নিব। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 5টি ব্যাংক অফিসার, ক্যাশ অফিসার, টেলার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। এসব ব্যাংকে 787 জন অফিসার, ক্যাশ অফিসার, টেলার নিয়োগ দেওয়া হবে। গত 21শে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আর আবেদন করা যাবে আগামী 20শে জানুয়ারি 2024 পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতেও পারবেন। সেখানে আবেদনের জন্য কী কী থাকবে, যোগ্যতা কী থাকবে, তার বিস্তারিত এখন জেনে নেব এক নজরে সেই বিজ্ঞপ্তিটি। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান থেকে সার্কুলার জারি করেছে, চাকরির ধরন সরকারি চাকুরি। প্রকাশের তারিখ 21শে ডিসেম্বর 2023, পদসংখ্যা 1টি এবং 787টি। চাকরির খবর প্রকাশিত হয়েছে আর আবেদন করা হয়েছে 21শে ডিসেম্বর 2023 থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদনের শেষ সময় হচ্ছে 20শে জানুয়ারি 2024। আর এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটি দেখা যাবে, সেটা হচ্ছে https://www.bb.org.bd/en/index.php। এখানে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্ক হচ্ছে অফিসিয়াল নোটিশের নিচেই দেওয়া আছে। আর সেখানে যেখানে বাংলাদেশ ব্যাংকে পদসংখ্যা রয়েছে 1টি আর লোকবল নিয়োগ দিবে 787 জনবল। এই 787তে জনবলের নিয়োগে থাকছে, এখানে পদের নাম থাকবে অফিসার, ক্যাশ অফিসার, টেলার, পদসংখ্যা 787টি। সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংক PLC থাকবে 535টি, জনতা ব্যাংকে PLC, জনতা ব্যাংক PLC 50টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLC 4টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 159টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে 39 জন। এই মোট 787 জন। চাকরি অবশ্যই সরকারি চাকরি, এটি এখানে আবেদন করতে পারবে। আর আবেদনের শিক্ষাগত যোগ্যতা থাকবে যে কোনো বিষয়ে, স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন গ্রেড থাকবে 16,000 থেকে 38,640 টাকার। চাকরির ধরন সরকারি, প্রার্থীর ধরন হলো নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স সর্বোচ্চ 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও সারি প্রতিবন্ধী আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর গ্রহণযোগ্য। আর আবেদন ফি হলে 200 টাকা ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন যেভাবে হবে, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ওয়েবসাইটে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আবেদন করতে পারবে। আর 20শে জানুয়ারি 2024 পর্যন্ত আবেদনের শেষ সময় থাকবে। তো এই একটি ছিল বিজ্ঞপ্তির একটি নিউজ। তো অবশ্যই এখানে 787টি বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার দিয়েছে, 5টি ব্যাংকের সরকারি চাকুরি হিসেবে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের। তো এখানে যারা এলিজিবল আছেন তারা অবশ্যই আশা করি আবেদন করবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে অবশ্যই জানার জন্য অবশ্যই লিখবেন। আশা করি উত্তর দিয়ে দেবো আপনাদের কোনো জানার জিজ্ঞাসা থাকলে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।